এপিসোড থ্রি শুরু হয় একো থেকে, যার নামও আসলে একই, যার আসল নাম মায়া লোপেজ। তো তার ছোটবেলার কাহিনীগুলো দেখানো হয়, যেখানে তার বাবাকে একটা লোক খুন করেছিল এবং সে জানতো যে তার বাবাকে খুন করেছে রোনান। তো তার ছোটবেলা থেকে সে মনের ভিতরে একটা ওইরকম আকাঙ্ক্ষা নিয়ে বড় হয়েছে যে সে বড় হয়ে রোনানকে হত্যা করবে এবং তার বাবা হত্যার প্রতিশোধ নেবে। তাকে ছোটবেলা থেকে ওইরকমভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল যেন সে খুব ভালো রকমের একটা যোদ্ধা হতে পারে, যদিও তার কানে শোনার ক্ষমতা ছিল না এবং তার একটা পাও ছিল প্রস্থেটিক্সের। কিন্তু আমরা ওইখানে দেখতে পারি যে তার ছোটবেলার ট্রেনিংয়ের সময় কিং পিং এর হাত দিয়ে তার গালে টাচ করা হচ্ছিল এবং আমরা বুঝতে পারি যে কিং পিং ও এই সিরিজের সঙ্গে জড়িত, যদিও তাকে সঠিকভাবে দেখানো হয়নি এবং সেটা বলা মুশকিল যে আসলে কিং পিং নাকি অন্য কেউ। তার ছোটবেলা থেকে ওই সমস্ত ট্রেনিং এবং তার একটা সাধারণ লাইফ, অর্থাৎ তাকে তার ছোটবেলা থেকেই দুইটা লাইফ অতিবাহিত করতে হয়েছিল। এবং আমরা এখানে তার ব্যাকগ্রাউন্ড স্টোরি শেষ হওয়ার পরে দেখতে পাই যে কেট বিশপ এবং হকাই ট্র্যাকস্যুট মাফিয়ার সঙ্গে নেগোসিয়েশন করার সময় একটা লোককে কেট তার সঙ্গে বিফ্রেন্ড হওয়ার চেষ্টা করে মানিয়ে নিতে চলেছিল, ঠিক তখনই একো এবং তার সঙ্গে মায়ার কাজী ওইখানে এসে পড়ে এবং তাদের প্ল্যানটা ফেসতে যায় এবং তারা তাদের জিজ্ঞেস করে যে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন রোনান এবং সেই আমার বাবাকে হত্যা করেছে এবং আমরা চাই রোনানের সন্ধান। তো এখানে তারা যদিও অস্বীকার করছিল, কিন্তু মায়া লোপেজ কেট বিশপের উপরে অতিরিক্ত হামলা করে এবং জিজ্ঞেস করে যে বলো যে কে রোনান। তো এখানে কোনোভাবে হকাই তাকে মুক্ত করে এবং সেখানে একটা মানে কেওস বালা ফাইট সিন শুরু হয় এবং বাইকি ফাইট। এই সিনটাই হকাই সিরিজের সবচেয়ে মানে এই পর্যন্ত চলা সবচেয়ে বেস্ট ফাইট সিন ছিল। তো এখানে লড়াই করার সময় কেট বিশপকেও সে ছাড়িয়ে দেয় এবং তারা দুজনে এখান থেকে বের হয়ে আসে, কিন্তু হকাই কানে কিছু শুনছিল না, কেননা তার হিয়ারিং একটা ইকো নষ্ট করে দিয়েছিল। এবং তারা দুজনে গাড়িতে পালিয়ে যাওয়া শুরু করে এবং তখন তার সাধারণ তীরগুলো শেষ হয়ে যায়। ঠিক তখনই কেট বিশপ সুযোগ পায় হকায়ের যেই তীরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা, সেই স্পেশাল তীরগুলো যা তার স্বপ্ন ছিল। তো এখানে একটা মারিয়ারো যা থেকে পারপল রকমের কিছু লিকুইড বের হয় এবং অন্যান্য সমস্ত যেই অ্যারোগুলো আছে, যাদের মধ্যে অক্টোপাস অ্যারো যা গাছগুলোকে তাদের দিকে টেনে আনে, স্মোক অ্যারো এবং অ্যাসিড অ্যারো, এর পাশাপাশি রয়েছে পিম পার্টিকেলওয়ালা অ্যারো, যে অ্যারোটা অন্য একটা অ্যারোকে বিশাল করে দেয় এবং তা একটা ব্রিজের মধ্যে গেড়ে যায়। তো এখান থেকে ভাগার পরে তারা একটা ট্রেনের মধ্যে কনভারসেশন করে। হকায় যদিও কানে কিছু শুনতে পাচ্ছিল না, তারপরও সে কেট বিশপের কাজের প্রশংসা করে এবং তারা তার একজন আন্টির যে অ্যাপার্টমেন্টে গিয়েছিল সেইখানে ফিরে যায় এবং সেখানে কায় যদিও কানে শুনছিল না, তারপরও সে তার মোবাইলে মেসেজ দেখে, ভাবে যে হয়তো তার ওয়াইফ তাকে ফোন করেছে। তখন কেট বিশপ আসে এবং বলে যে এটা একটা ছোট বাচ্চা। তখন সে বুঝতে পারে যে আসলে এই বাচ্চাটা হলো হকায়ের ছেলে, যার নাম নাতালিয়ান। তো কেট বিশপ হকায়কে হেল্প করে তার ছেলের সাথে কথা বলার জন্য, সে এবং সে তাকে জিজ্ঞেস করে যে তুমি ঘর কখন আসছো। তো এখানে হকায় বলে যে আমি ক্রিসমাসের আগে অবশ্যই বাড়িতে আসার চেষ্টা করব। তো ওইখানে ট্র্যাকস্যুট মাফিয়ার যেই লোকেশন আছে সেগুলো ট্রেস হয়ে যায় এবং ট্র্যাকস্যুট মাফিয়া ওইখান থেকে বরিয়া বিস্তার বেঁধে ওইখান থেকে পালিয়ে অন্য জায়গায় শিফট করার চেষ্টা করে। এবং এখানেই কাজী মায়াকে বলে যে কিন্তা ক্যাটকে ছেড়ে দাও এবং রোনানকেও ছেড়ে দাও, কেননা তোমার বাবা বেঁচে থাকলে অবশ্যই এরকমটা চাইতো না। কিন্তু মায়া বলে যে আমি আমার টিমটাকে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু আমি রোনানকে চাই, এবং সে এখান থেকে চলে যায়। তো হকায় এবং কেট বিশপ যখন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন কেট বিশপ হকায়কে বলে যে আমি এখন অনেক খুশি এবং আমার হিরো, অর্থাৎ তোমার সাথে আমি এখানে বসে আছি এবং তোমার তীরগুলো আমি ব্যবহার করেছি। তো এখানে কেট বিশপ আবারও হকায়ের ব্র্যান্ডিংয়ের ব্যাপারটা তুলে ধরে এবং তার একটা স্যুট তৈরি করে এবং সেই স্যুটটা অবশ্যই কম এক অ্যাকুরেট ছিল এবং বলে যে আমরা একটা অন্যরকম স্যুটও তৈরি করতে পারি। ক্লিন্ট এবং কেট বিশপ একসাথে অনেক সময় কাটিয়েছিল, তাই তারা বন্ধুত্বের একটা সম্পর্কে জড়িত হয়েছিল। তো কেটের পেন্ট হাউসে যাওয়ার পরে কেট আর ক্লিন্ট তার মায়ের বিশপ সিকিউরিটি এজেন্সির সার্ভার থেকে তাদের ট্র্যাকস্যুট মাফিয়ার ব্যাপারেও বিভিন্ন তথ্য জানার চেষ্টা
চেষ্টা করে, তখন তারা বুঝতে পারে যে তারা কোনো একটা সোলার লিমিটেডের জন্য কাজ করে। হকাই সেই ঘরে ঘোরাঘুরি করার সময় বিভিন্ন আর্টিফ্যাক্ট দেখতে পায় এবং ভাবে যে হয়তো ওই জায়গাটায় কোনো গোপন তথ্য রয়েছে। ঠিক তখনই জ্যাক রোনানের তলোয়ারটা নিয়ে তার গলায় ধরে এবং এখানে এপিসোড 3 শেষ হয়। যদিও এপিসোডগুলো লম্বা লম্বা, কিন্তু এই এপিসোডগুলো কাউকে বোর করে না। তো চতুর্থ এপিসোড আসার পরে আমরা ব্রেকডাউন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো যদি চাও।